না দেখুন, এটা ঠিক ইদানিংকালে বেশ কয়েকটি ঘটনা সংঘটিত হয়েছে, জুতো পেটা থেকে শুরু করে বিভিন্ন জায়গায় ডাক্তারদের হেনস্থা, শারীরিক লাঞ্ছনা, এবং গতকালকের ঘটনা তো কোনো ভাষা নেই এটাকে কিভাবে আমরা নিন্দা জানাব। হাসপাতাল থেকে তুলে নিয়ে গিয়ে মারতে মারতে একে হাসপাতালের বাইরে নিয়ে ফেলে ওরা চলে যাচ্ছে, তো এটা তো একটা অরাজকতার পরিস্থিতি তৈরি হয়েছে। তো স্বাভাবিক ডাক্তারদের মোরেল দারুণভাবে তলানিতে চলে যাচ্ছে। এরা মানুষের জন্য এদের ফ্যামিলি লাইফকে বিসর্জন দিয়ে তারা আমাদের সেবা যত্ন করে থাকেন। এই পরিস্থিতিতে কোনো একটা মিসঅ্যাপ হলে এটা তারা অ্যাজাম্পশন করে নেয় ডাক্তারদের গাফিলতে। অ্যাজাম্পশন করতেই পারে, কারণ সবাই সবটা জানতে হবে কোনো কথা না। যদি কারোর কোথাও মনে হয় যে নেগলিজেন্স অফ ডিউটি রয়েছে, তাহলে তো একটা লিখিত কমপ্লেন করতে পারে, আমরা তদন্ত করাতে পারি। যদি তদন্তে দোষী প্রমাণিত হয় নিশ্চয়ই তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা আমরা নিতে পারি। কিন্তু ইদানিংকালে দেখা যাচ্ছে অ্যাজাম্পশন করে ডাক্তারদের নানা ধরনের এই শারীরিক লাঞ্ছনা থেকে শুরু করে গালাগাল, তারপরে বেধরক মারধর, এই জিনিসগুলো করা হচ্ছে, এটা মোটেই কাম্য নয়। এবং এই ঘটনাগুলো সবগুলোকে আমরা নিন্দা জানাচ্ছি। স্বাভাবিক এই ঘটনাগুলোর এমন একটা জায়গায় পৌঁছেছে, ডাক্তারবাবুদের ক্ষোভ কিংবা তাদের ইমোশনের আউটব্রাস্টের প্রেক্ষিতে কালকে কিছু সিদ্ধান্তরা নিয়েছেন আমি কালকে রাত্রি বিকালবেলা জানতে পেরেছি। তো আমার বিশ্বাস এটা ধরুন একটা ক্ষোভের বহিঃপ্রকাশ, একটা বেদনার বহিঃপ্রকাশ। ডাক্তার ফ্র্যাটার্নিটির উপর এরকম ধরনের আঘাত এটা মোটেও কাম্য নয়। তারা আমাদের পরম বন্ধু, এবং বললাম না পারিবারিক যে লাইফ, সেই লাইফটাকে কম্প্রোমাইজ করে আমাদের তারা সেবামূলক সার্ভিস ওরা দিয়ে যায়, পরিষেবা ওরা দিয়ে যায়। তো আমি নিশ্চয়ই ওনাদের সঙ্গে কথা বলব, তারা তাদের যে সিদ্ধান্ত সেই সিদ্ধান্ত থেকে সরে আসে। কালকে আমি মুখ্যমন্ত্রীর সঙ্গে রাত্রিবেলা কথা বলেছি ব্যাপারটা নিয়ে, এবং আমি আমার ক্ষোভের কথাও ব্যক্ত করেছি যে ডাক্তারবাবুকে অন ডিউটি তাকে কিডন্যাপ করলো, তাকে হাসপাতাল থেকে তুলে নিয়ে যাওয়া মানে তো কিডন্যাপ, তাকে কিডন্যাপ করলো তাকে অন ডিউটিতে, তারপর ওনাকে বেধরক মারধর করা হলো, উনি গুরুতর আহত অবস্থায় এখনো হাসপাতালে, কিভাবে কোর্ট থেকে সে জামিন পেল? ধারা ইমপ্লিকেট করলেই তো হয় না, থানার থেকে যে ধারা ইমপ্লিকেট করে যে সেকশনের মামলাগুলো রুজু হয় শুধু তার উপরই নয়, এটা ফরওয়ার্ডিং রিপোর্টের উপর এটা নির্ভর করে। প্লাস আমাদের সরকার উকিল বাবুরা রয়েছেন, কি পরিস্থিতিতে এরা জামিন পেল আমি আজকে খোঁজ নেব, সেটা মোটেও কাম্য নয়। এবং বলেছি যে এটা আমাদের সরকারি ভাবে এটাকে তাদের জামিন নাকচ করে তাদেরকে যেন গাঢ়দে পোড়া হয়, এবং এছাড়াও যারা এরেস্ট হয়েছে এছাড়াও আরও যারা জড়িত রয়েছে তাদেরকে খুঁজে বের করে তাদের বিরুদ্ধে এই সমস্ত ব্যবস্থা নেওয়ার জন্য আমি দাবি জানিয়েছি। এবং ডাক্তারবাবু স্বাভাবিকভাবেই তাদেরও তো একটা কত অসহ্য করবে, এবং কিন্তু পাশাপাশি মানুষ আম জনসাধারণ সাফার হোক সেটা নিশ্চয় ডাক্তারবাবুরও কাম্য নয়, ডাক্তারবাবু চাইবে না। আমার নিশ্চয়ই আমরা কথা বলবো বলে যাতে করে এই সমস্ত দিকটা আশ্বস্ত করার পর যাতে করে তারা সিদ্ধান্ত যেগুলো নিয়েছেন এগুলোর প্রতি সম্মান জানিয়ে আমি বলবো যে আপনারা দয়া করে পুনর্বিবেচনা করুন, এবং আপনারা নিশ্চয়ই মানব সেবার সাথে জড়িত, এমন কোনো আচরণ করবেন না, সিদ্ধান্ত নেবেন না যাতে করে পাবলিক সাফার করে। আমি এই রাজ্যের মানুষের কাছে বিনম্রতার সাথে আমি আবেদন জানাচ্ছি, এই ধরনের ঘটনা থেকে আপনারা দূরে থাকবেন। ডাক্তারবাবুরা আমাদের পরম বন্ধু, বিপদের বন্ধু, তাদের যদি মনোবল তলালিতে চলে আসে
আমরা সবাই সাফার করবো, আমরা যাবো কোথায়? এবং এবং নতুন নতুন ডাক্তাররা তারা কিন্তু আগে ওই জিনিস সাহস পাবে না এই রাজ্যে তাদের সার্ভিস করার মতো, তারা কিন্তু মানসিক জোর পাবে না। আমি সকলের কাছে আবেদন করব, দয়া করে ডাক্তারবাবুদের ভুল বুঝবেন না, তাদেরকে গালাগাল করবেন না, আঘাত আনবেন না, তাদের লাঞ্ছনা করবেন না। এবং শুধু এই নয়, সেদিন যে ডাক্তারবাবু সাবরুমে যে লোকটি ডাক্তারবাবুকে জুতো নিয়ে জুতো পেটা করার জন্য উদ্ভূত হয়েছিলেন, তাকেও বিলম্বে গ্রেপ্তার করার জন্য আমি দাবি জানাচ্ছি। আমি এসপি সাউদের সঙ্গে কথা বলেছি, কিন্তু আমার আক্ষেপ এবং আমার ক্ষোভ, আমি কথা বলার পরেও আজ অবধি এই লোকটিকে অ্যারেস্ট করা হলো না। আমি কালকে সেই ব্যাপারটা আমি চিফ মিনিস্টারকে জানিয়েছি যে পিপল আর ফাস্ট লুজিং কনফিডেন্স, ডাক্তারবাবুরা আমাদের উপর কনফিডেন্স হারাচ্ছে, আপনি এরকম প্রয়োজনীয় ব্যবস্থা নিন যাতে করে আমাদের সরকারের উপর পুলিশ প্রশাসনের উপর এই ডাক্তারবাবুদের কনফিডেন্স গ্রো করে। এবং এও বলেছি দুটো হাসপাতালে, আমাদের এই IGMGB হাসপাতালে পুলিশি ব্যবস্থা যেন করা হয়, একটা পার্মানেন্ট পিকেট এখানে যেন রাউন্ড দ্য ক্লক যেন এখানে থাকে, তার জন্য ব্যবস্থা নেওয়ার জন্য বলেছি। কোথাও কোথাও বলা হচ্ছে কনস্পিরেসি থাকতে পারে, আপনি যেভাবে উন্নতি করছেন স্বাস্থ্য দপ্তরে। না, উড়িয়ে দিচ্ছি না, আমি তো বললাম এই সমস্ত ঘটনাগুলো উড়িয়ে দিচ্ছি না, এটা ভালো জনগণ বিবেচনা করবেন, বুঝতে পারবেন, নিশ্চয়ই ওনারা বোঝার মতো যথেষ্ট বিচার বুদ্ধি ওনারা রাখেন, ওনারাই সেটা ভালো বুঝবেন যে হঠাৎ করে আচমকা ইদানিংকালে এই ঘটনাগুলো বৃদ্ধি পাচ্ছে কেন।